ফাইনালি মীনাক্ষী টেম্পল এন্ড পিছনে দেখতে পাচ্ছ মীনাক্ষী টেম্পলের চূড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুজো পুজো ডান এবং আমাদের সৌভাগ্য হয়েছিল ভোগ খাবার প্রধান ভোগও খেয়েছি তো এই প্যালেসটা ভিজিট ডান পিছনে দেখতে পাচ্ছ তিরুপতি ছোট মন্দিরটা এখানে এন্ড এখন আমরা এখানে ঢুকবো মন্দির দর্শন ডান দেখতেই পাচ্ছ টিকা লাগিয়েছে এখানে মেবি খুব ফেমাস আমাদের হোটেলের একদম সামনে একদম হোটেল থেকে দেখা যায় একটা বিষ্ণু মন্দির আছে তো সেটা একদম দেখতে যাব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ইন্ট্রোটা একটু অন্যভাবে নিচ্ছি একটা অন্য জায়গায় দাঁড়িয়ে ইন্ট্রোটা নিচ্ছি কারণ ইন্ট্রোটা নিতে ভুলে গেছিলাম আজকে নতুন ব্লগ শুরু করছি আজকে মাধুমেই পুরো ঘোরাবো অ্যান্ড সাইড সিন যতটা সম্ভব হয় ততটা ঘোরাবো তো ব্লগটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো আর ফার্স্ট থেকে দেখো কারণ ফার্স্ট ইন্ট্রোটা অ্যান্ড ফার্স্ট এডগুলো মার্চ করছি ফার্স্ট এডগুলো দেখো তারপর জানতে পারবে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি তো ব্লগগুলো দেখতে থাকো অ্যান্ড এনজয় তো আজকের আউটফিট এখন যাব মীনাক্ষী টেম্পলে তো মীনাক্ষী টেম্পলে গিয়ে দেখা হচ্ছে অ্যান্ড যদি পারি ভিডিও করতে তো ডেফিনেটলি ভিডিও করব মীনাক্ষী টেম্পলের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ভিতরে ঢুকবো দেখা যাক ফাইনালি মীনাক্ষী টেম্পল অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছ মীনাক্ষী টেম্পলের চূড়া তো মন্দিরে মেবি ফোন অ্যালাউ নয় তো আমি মন্দিরে ট্রাইও করবো না হয়তো যদি ইনকেস কোনো প্রবলেম হয় তো বাইরে থেকে যতটুকু দেখানো যায় ততটুকু দেখ আরেকবার দেখো মায়ের মন্দির তো এবার দর্শনে যাবো জানি না কতক্ষণ লাগবে দেখা যাক সামনেই জুতো রাখার ঘর ছিল এবং ফোন রাখার ঘর ছিল তো আমি ফোনটা একটু পরে রাখবো আগে জুতোটা রাখলাম অ্যান্ড পুজো কিছু নিয়ে এটা দেখিয়ে তারপর ফোনটাকে রাখবো আবার মন্দির থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে ভিডিও করবো কারণ মন্দিরে ফোন নিয়ে যাওয়াটা প্রচন্ড রিস্ক বললেন এনারা সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুজো পুজো ডান এবং আমাদের সৌভাগ্য হয়েছিল ভোগ খাবার প্রধান ভোগও খেয়েছি পিছনে মন্দির অ্যান্ড প্রচণ্ড ভালো দর্শন হয়েছে প্রচণ্ড ভালো পুজো হয়েছে প্রচণ্ড গরম এটা ঠিক কিন্তু ভালো দর্শন হয়েছে এটাই অনেক তো এবার এখান থেকে সোজা যাবো হোটেল দ্যান ওখান থেকে আড়াইটের সময় আমাদের প্ল্যান আছে পুরো মাদুরাই আর কি ট্রিপ করার তো তার জন্য বেরোবো ভিতরে ফোন অ্যালাউ নেই বলে আমি ভিতরে কিছু করতে পারিনি তো এখান থেকেই তাই করলাম অ্যান্ড এরপর গিয়ে বাদবাকি ট্রিপে দেখা হবে তবে একটা ফটো তুলেছি কিন্তু তো মন্দিরটা সকল একবার দেখে নাও আর সাইডে বাজারও আছে প্রচুর এখানে কিছু কেনাকাটা করতে হলে আমি শুনেছি এখানকার জিনিসপত্র নাকি খুব ভালো তো কেউ চাইলে ডেফিনেটলি এসে কেনাকাটা করতেই পারো ভালো জিনিস পাবে আমিও কিনবো তো লেভেলের গরম মানে পুরো হাঁকিয়ে যাচ্ছি এখন আর বাকি আছে সবে তো জাস্ট এসে পৌঁছেছি আজকে তো এবার দেখা যাক কি হয় মন্দির থেকে এসে জাস্ট একটু বিশ্রাম নিয়েছিলাম মানে একটু ঘুমিয়েছিলাম তো তারপর বলেছিলাম যে আড়াইটের সময় বেরোনোর প্ল্যানস আছে মানে এখানে আশেপাশের সাইট সিনগুলো করবো তো এখন যাচ্ছি গাড়ি এসে দাঁড়িয়ে আছে গাড়িতে উঠে দেন এবার বেরোবো সাইট সিন করবো অ্যান্ড তোমাদেরও ডেফিনেটলি দেখাবো কী কী আছে তার জন্য দেখতে থাকো ব্লগটা আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমরা যেই প্যালেসটা দেখতে পাচ্ছ সেটা হলো এখানকার শেষ রাজা তো আমরা এখন এখানেই ঢুকবো অ্যান্ড দেখবো কী কী আছে এটা হলো মেইন গেটের মেইন দরজা এখান দিয়ে ঢুকতে হয় অ্যান্ড এখান দিয়ে বেরোতে হয় তো ঠিক আছে রে মানা হয়ে লাস্ট থেকে রাজা এ রাজা মহারাজা উনকা পালাচ্ছি ঠিক আছে অপোজিট কেন ও কাউন্টার কাউন্টার মে টিকিট লেখো ঘুমাকা
का कुंड ठीक है अभी देखना पैलेस ये मट्टी लेकर चुके कुंड का मट्टी लेकर चुके पैलेस बनाए सर ये होते ना बहुत नीचे मिला मुकुर की मूर्ति मिला इसका मट्टी के नीचे वही है मीनाक्षी बाजी के मीनाक्षी देव का बाद में गणपति है ना वही है मुकुर में गणपति इसको इसके लेकर चुके मीनाक्षी मंदिर में रखा है ठीक है इसका कहानी है दर्शन करा तो दर्शन कर लो चप्पल निकाल को यहाँ से दर्शन करना दूसरा रास्ता कोई भी नहीं ठीक है यहाँ से दर्शन करना फोटो लगाना तो लगा लो ना जो ओनली आईता रहता संडे संडे बोटिंग मार जहाँ का लेते जगह लेते आएगा अभी से देखने के लिए पॉइंट दीजिए ये देख का जो जल्दी এবার আমরা ঢুকবো গান্ধী মিউজিয়াম দেখা যাক কি পিছনে মন্দির আর মন্দির দর্শন তো হলো যথারীতি এখানে কোনো মন্দিরেই ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না এখানে কেন সব জায়গায় সেম সিচুয়েশন তো এখানেও আমি করতে পারিনি তার জন্য তো অপূর্ব দর্শন হয়েছে এবং আমার তো তিরুপতি যাওয়ার সৌভাগ্য হয়নি তো তার জন্য এখানে যে দর্শনটা হয়েছে খুব ভালো হয়েছে হয়তো নেক্সট কোনো ট্রিপে যাবো তিরুপতি ঠাকুর চাইলে ডেফিনেটলি তো এবার আমরা অনেকটা উপরে যাব কার্তিক মন্দির মেবি তো চলো দেখাচ্ছি অপূর্ব মানে ভিউ অপূর্ব ওয়েদার রঙ রজ দে লেরা কে বখা কে তু দুনিয়া ভুলা কে রাজ तुम कोई गुनगुना ले गाले तो गा के नाच रंगीनियों में खो जा पी के पिला के नाच पग भर ना सूत्र परेशान में छह घर में एक घर अरुण की चलो मुर्गन बोलते तमिल में नॉर्थ में आपको कार्तिक मंदिर गणेश का बदर कार्तिक मंदिर धर्म बने दो है पल्ली दीवान है ठीक है छह घर में एक घर कार्तिक में घर बना छह घर तिरुपति मंडम तिरुपति पलनी स्वामी मलेश में एक घर ठीक है ये लास्ट का घर ये घर का नाम छह घर में लास्ट का घर ठीक है नीचे उतना बाद सीधा जाए तो फ्री का दर्शन
आगे लेफ्ट में जाकर दे तो मंदिर का भगवान का बाजू में देखी जाओ फसल दर्शन 10 रुपया पूछेगा। फ्री दर्शन करो तो तुमका आपका मर्जी, फ्री दर्शन करो तो फ्री दर्शन करो, नहीं मैं भगवान को बाज में देखना का तो 10 रुपया एंट्री का फीस पूछेगा। ठीक है वो स्पेशल दर्शन हो वो तो आपका मर्जी वो जाएगा जो। ठीक है मेरे साथ आओ मैं काउंटर बताएगा लेके जाओ जाओ। অনেকের হয়তো হিন্দি বুঝতে সমস্যা হয়েছে, এটা কার্তিকের 6 যে ঘর তার মধ্যে একটা শেষ ঘর এবং খুব জাগ্রত একটা মন্দির কার্তিকের। মন্দির দর্শন দান দেখতেই পাচ্ছ, টিকা লাগিয়েছে এখানে, এটা মেবি খুব ফেমাস কারণ বারবার বহু মন্দির এটা লাগাচ্ছে। আমাকে এটা ডিটেল জানতে হবে, আমি যদিও জানি না। এবার হোটেলে যাব, আর ভালো লাগছে না, অনেক অনেক টায়ার্ড লাগছে, ও আর ভালো লাগছে না, দেন এবার হোটেলে যাব, তারপর গিয়ে এন্ড করছি। रंगीनियों में खो जा भी के पला के नाच, पत्थर नैनो से तू नैना मिला के नाच। फिर से उड़ चला, उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे। अब मंदिर होटल एकदम सामने, एकदम होटल देखे देखा जाए एक विष्णु मंदिर आ তো সেটা একদম দেখতে যাবো। আমি সকালে একবার গেছিলাম, তখন আরতি হচ্ছিল 5টার সময়, এখন আরেকবার যাব ভেবেছিলাম, কালকে যাব গিয়ে পুজো দেবো, বাট কালকে এত হেট্রিক শিডিউল কালকে কোনোভাবেই পসিবল হবে না, তো তাই আজকেই যাব এবং দর্শন করে বেরিয়ে আসবো, এসে তারপর ডিনার করে জাস্ট শোবো, আর কোনো কথা না, কারণ কালকে খুব ভোরে উঠে বেরোতে হবে। মন্দিরের আরতি শুরু হয়ে গেছে, বাজনাটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমাদের ওখানকার থেকে সম্পূর্ণ আলাদা, তো ওরা এরকম টাইপের বাজনা বাজিয়ে আরতি করে। আর মনে হয় না আরতি তুলতে পারবো, অ্যালাউ নয়, কারণ সাউথের সব মন্দিরেই তোমার ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না, ভিতরের মন্দিরে বেসিক্যালি। হোটেলে ফিরে এসে ব্লগটা এন্ড করতে একদমই লেগেছিলাম যে এন্ড করব, তো ফ্রেশ ফ্রেশ হয়ে ডিনার করে এখন শুতে যাব, হঠাৎ মনে পড়লো ব্লগটা এন্ড করা হয়, বাট এবার আজকে ফার্স্ট ডে ব্লগ তো এখানেই করছি, আবার কালকে সেকেন্ড ডে ব্লগ পরপর আসবে, অ্যান্ড তোমরা দেখতে পাবে কালকে কোথায় ঘুরতে যাই, ডিটেল করবো ব্লগে, ডিটেল ভিডিও করবো, ব্লগ বানাবো, ডেফিনেটলি দেখতে পারবে। অ্যান্ড তো কেমন লাগলো আজকে ব্লগটা, আমি ফার্স্ট বা এত দূর এসে তোমাদের জন্য ব্লগ করছি, কেমন লাগলো ব্লগটা ডেফিনেটলি জানাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বেল আইকনটা টুক করে দাবিয়ে দাও। তো আজকে আর কথা বলবো না, প্রচণ্ড টায়ার, খুব ভালো থেকো, ভালো রেখো, সকলকে লাভ ইউ অল। তো আজকে টাটা, বাই, গুড নাইট।